আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকে প্রশাসনিক পরিবর্তন নিয়ে তীব্র প্রতিবাদ জানালো যৌথ রাজনৈতিক সংগঠন। ডিলিমিটেশন, করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর পুষ্পতুল পুড়িয়ে প্রতিবাদ কংগ্রেসের। পটামুনিতে ভূমি সংরক্ষণ আন্দোলনের নেতা খায়রুল আটক, প্রতিবাদে থানা ঘেরাও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিলিমিটেশনের আগে বরাকের তিন জেলার প্রশাসনিক পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানালো কংগ্রেস সহ এআইইউডিএফ ও তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এআইইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সরকারি এই সিদ্ধান্তে তীব্র ভাষায় প্রতিবাদ জানান। তিনি বলেন, আরএসএস এর নির্দেশ মতে মুসলিমদের রাজনৈতিক অধিকার খর্ব করতে ডিলিমিটেশন ও প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান, সাংবিধানিকভাবে ডিলিমিটেশন হলে কোনো আপত্তি নেই, যারা বের হবেন বা অন্তর্ভুক্ত হবেন তাদের মতামত নিতে হবে। বরাকের তিন জেলার প্রশাসনিক পরিবর্তনে চরম দুর্ভোগ পোহাতে হবে। তিনি এও জানান, সরকার এই সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত নেওয়া উচিত ছিল বলে জানান। এদিকে সম্মেলনে সরকারের ডিলিমিটেশনের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেস। এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারবে না কংগ্রেস বলে কড়া ভাষায় তার বিরোধিতা করেন সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি সরকারি সেই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্যপালের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। এতে আইনি পদক্ষেপ নেওয়ার পথে চিন্তাভাবনা করছে কংগ্রেস বলে উল্লেখ করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে একথা জানান জেলা কংগ্রেসের কমিটির সভাপতি তমালকান্তি বণিক। সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে এবং তার দরুন যে স্টেপটা কংগ্রেস থেকে আমরা বর্তমানে নিতে চলেছি সেটা হচ্ছে আমরা টু দ্য গভর্নর আমরা মেমোরেন্ডাম দেব। মেমোরেন্ডামের মধ্যে যে জিনিসগুলো উঠে আসবেন আপনাদের সবার সামনেই আমরা সেগুলো তুলে ধরব এবং সেই হিসেবেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই বিষয়টাকে নিয়ে, পুরো বিষয়টাকে নিয়ে। এখানে বিস্তারিতভাবে সবাই বলেছেন এবং আগামীতে যে আন্দোলনের দিকেই হোক বা যেভাবেই মুভ করতে হয় কংগ্রেস তার জন্য তৈরি এবং আগামীতে সেটাও জনসমক্ষে আসবে। কারণ আইনি পদক্ষেপ বলতে একটা জিনিস যে আমরা এখন কথাবার্তায় চলছে এবং আইনি যে ভাবধারাগুলো রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং সেটা দেখেই আগামী স্টেপটা নেওয়া হবে। যেটাই যে স্টেপটাই আমরা নিতে যাব সেটা মানুষের জন্য, জনসাধারণের লাভের জন্যই হবে। ডিলিমিটেশনের প্রতিবাদে মাঠে নামলো করিমগঞ্জ যুব কংগ্রেস সহ ছাত্র সংগঠন এনএসইউআই। মঙ্গলবার যৌথ সংগঠনের কর্মী ও সমর্থকরা করিমগঞ্জ শহরে মুখ্যমন্ত্রী পুষ্পতুল পুড়িয়ে সরকারি সেই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান। এদিন এক প্রতিবাদে মিছিল বের করে নানা স্লোগানে শহরের আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন কংগ্রেস কর্মকর্তারা। পরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পুষ্পতুল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। উল্লেখ্য, বরাকের তিন জেলার ভৌগোলিক মানচিত্র বদল সহ রাজ্যের 14টি জেলায় নতুন করে ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হওয়াতে বেজায় চটেছে বিরোধী দল কংগ্রেস। তারা সরকারের এহেন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। সরকার ডিলিমিটেশন প্রক্রিয়া থেকে পিছপা না হলে দেশজুড়ে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস বলে সাফ জানিয়ে দেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। আজ আমরা করিমগঞ্জ জেলা এনএসইউআই এবং করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আজ আমরা একটা প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছি। যে প্রতিবাদী কার্যসূচির মূল কারণটা হলো এটাই যে আমরা কতদিন আগে একটা নোটিফিকেশন দেখতে পেয়েছি জারি হয়েছে যে বদরপুরকে করিমগঞ্জ থেকে পৃথক করে কাছারে নিয়ে যাওয়া হয়েছে, হচ্ছে এটা এখনও যেহেতু পাস হয়নি, কিন্তু এই যে নোটিফিকেশনটা জারি হয়েছে এটা একটা হঠকারী সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আজ আমরা এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর প্রতিমূর্তি আমরা আজকে দাহ করেছি। দাহ করে আসাম সরকারকে আমরা এটাই হুঁশিয়ারি দিতে চাই যে করিমগঞ্জের ঐতিহ্য এবং করিমগঞ্জের মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলা কংগ্রেস দল কখনো মেনে নেয়নি এবং কখনো আগামীতেও মেনে নেবে না। এবং আমি এটাও বলতে চাই, করিমগঞ্জের জেলা বিজেপি ওরা এতটুকু মেরুদণ্ডহীন বলে আমি জানতাম, করিমগঞ্জের স্বার্থে এরা কথা বলে না। তাদের কথাই হলো তারা সিএমের সামনে গিয়ে শুধু জি হুজুর জি হুজুর, আপনি করিমগঞ্জের জেলা সভাপতি বলুন, আপনি করিমগঞ্জের বিধায়করা বলুন, শাসক দলীয় বিধায়করা বলুন, করিমগঞ্জের সাংসদের কথা বলে তো লাভ নেই, সে হলো অমাবস্যার চাঁদ।
ওপেন বলছি অমাবস্যা একটা, এবং আপনাদের মাধ্যমে আমি তাকে চ্যালেঞ্জ করছি, তাদেরকে চ্যালেঞ্জ করছি, করিমগঞ্জের বিজেপি দলকে। ওনারা সরকারে আছেন, ওনাদের শাসক দল, ওনারা যদি ক্ষমতা থাকে তাহলে ওনারা করিমগঞ্জের মানুষের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনারা বদরপুরকে করিমগঞ্জে স্থগিত রেখে ওনারা দেখান। কটমনি এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ভূমি সংরক্ষণ আন্দোলনের নেতা খায়রুল আমিন চৌধুরীকে আটক করল পুলিশ। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল গোটা কটমনি এলাকা। সোমবার সন্ধ্যা আজমুকা খায়রুল আমিন চৌধুরীকে বাজারিছড়া পুলিশ কটমনি সিটিজেন ফোরামের কার্যালয়ের সম্মুখ থেকে আটক করে থানায় নিয়ে আসে। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে লোকজন থানায় জড়ো হয়ে তাকে আটক করার কারণ জানতে চান, পাশাপাশি তার মুক্তির দাবি জানান। তবে এ মর্মে পুলিশের কোনো মন্তব্য জানা যায়নি। সূত্রে জানা গেছে, সম্প্রতি ইছাবিল জিপির কটমনি এলাকায় গদারপুলে উচ্ছেদ করা জমিতে ওএনজিসি ক্যাম্প বসানোর জন্য তোড়জোড় চলছিল। এই জমির মালিকানা নিয়ে বর্তমানে আদালতে মামলা চলছে বলে জানা গেছে। এরই মধ্যে ওএনজিসি কর্তৃপক্ষ ক্যাম্প করার জন্য জমিতে কাজ হাত দেওয়ায় জমির মালিকরা এদিন সকালে বাধা প্রদান করেন। এতে বেশ কয়েকজনের নামে ওএনজিসি কর্তৃপক্ষ বাজারিছড়া থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার ভিত্তিতে খায়রুল আমিন চৌধুরীকে পুলিশ আটক করে বলে জানা গেছে। কটামনি অঞ্চলৰ পৰা এটা এফআইআর পাইছিলো, যত মানে আমাৰ কেইমাহমান আগতে কটামনি অঞ্চলত এটা উচ্ছেদ অভিযান চলিছিলে। তাৰ পিছত এটা তাৰে ওচৰৰে প্লট এটা সার্কেল অফিসে দুই সপ্তাহমান আগতে ONGC হেণ্ড অভাৰ কৰিছিলে, তেওঁলোকে কিবা এটা কেম্প বহাব। তো ONGC চাব কণ্ট্ৰেক্ট এটা দিছিলে লেণ্ড ডেভেলপমেণ্টৰ কাৰণে। তো সেই কামটো যেতিয়া তেওঁলোকে মানে কণ্ট্ৰেক্টৰ পাৰ্টিয়ে কামটো আৰম্ভ কৰিছিলে, তেতিয়া লোকেল মানুহৰ পৰা কিছুমান অলপ বাধা পাই আছিলে। আৰু যোৱাকালিও কিছুমান বস্তু মানে চুৰ কৰি নিয়া বা কামত বাধা দিয়া এনেকুৱা এটা এফআইআর পাইছিলোঁ। আৰু সেইমতে আমি ইনভেষ্টিগেশ্যন চলালোঁ, কেছটা ৰেজিষ্টাৰ কৰিছোঁ, আৰু এজন মানুহ আটক কৰা হৈছে, খায়রুল ইছলাম বুলি, খায়রুল আলম চৌধুরী। তো তেওঁক এরেস্ট করার পিছতে বহু মানুষ উঠিও আহিছিল কটামনি অঞ্চলের পাশে তেওঁক এৰি দিব লাগে বা তেনেকুৱা কিছুমান দাবি লৈ পেলে। আৰু আমি হলেও এইটোতো আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ পাৰ্ট, যাৰ বগেঞ্চে আমি এভিডেন্স পাইছোঁ তাকতো আমি এরেস্ট কৰিমে আৰু আদালতত আজি হাজিৰ কৰোৱা হ'ব। আৰু তাৰ পিছতে বাকী ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত কি ওলায় সেইখিনি আমি ইনভেষ্টিগেট কৰি যাম। সেই অন্তৰ্গত মানে নিলাম বজাৰত এটা ইনচিডেণ্ট পৰিস্থিতি ৰূপ ল'বৰ প্ৰচেষ্টা চলাইছিল, মানে আসামীটোক বাজাৰিছড়াটো অলপ দূৰ হয়, সেইটো কাৰণে আমি আজি নিলাম বজাৰ থানালৈ লৈ আহিছিলোঁ। কিন্তু তাতো কটামনিৰ পৰা মানুহে আহি পেলাই অলপমান আমাৰ কামত বাধা দিবলৈ চেষ্টা কৰিছিলে, কিন্তু হ'লেও এতিয়া চিটুৱেশ্যন নৰ্মেল আছে, কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা হোৱা নাই, মানুহ অলপ আছে নিলাম বজাৰ থানাত, কিন্তু আমি ইতিমধ্যে আমাৰ বৃহত্তর কালীনগর কাটাখাল পাঁচগ্রাম এলাকার 23টি স্কুলকে নিয়ে কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজন করল কালীনগর ও নিউ কালীনগর ক্লাস্টার। ছাত্রছাত্রীদের পাশাপাশি এই উৎসবে এলাকার স্থানীয় নাগরিকরাও অংশগ্রহণ করেন। এদিন পড়ুয়াদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়াও কমিউনিটি ফেস্টিভ্যাল উপলক্ষে পড়ুয়াদের প্রদর্শনীও নজর কেড়েছে দর্শকদের বলে জানা গেছে। একটা বিরাট প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের সব অঞ্চলের জনগণকে সজাগ করে তুলতে পারি শিক্ষার দিকে নজর দেওয়ার জন্য। 2002 সন থেকে যে সময় সর্বশিক্ষা শুরু হয়েছিল তখন থেকেই কমিউনিটিকে কিভাবে জড়িত করে আমাদের শিক্ষার উন্নতি করা হবে সেইটার চিন্তাধারা করে আসা হচ্ছে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ছোট ছোট প্রোগ্রাম আয়োজন করে আমাদের বিভিন্ন স্থানের জনগণকে সজাগ করে তোলা হচ্ছে, যাতে আমাদের শিক্ষা অগ্রগতি লাভ করে। আমাদের যদি শিক্ষা একটা অগ্রগতি না লাভ না করে তাহলে আমরা কোনো ক্ষেত্রে অগ্রসর হতে পারবো না। আর এই প্রোগ্রাম এই কমিউনিটিকেই জড়িত করে ধীরে ধীরে আমাদের সরকার চিন্তা চর্চা করেছেন যে কীভাবে আরও একটু বড় করা যায়, আরও একটু বড় করা যায় প্রোগ্রাম। আর আজকে যে এই আমাদের বিশাল আয়োজন করা হয়েছে এইটারই একটা অঙ্গ। আমি খুবই আনন্দিত, আমাদের এখানে আমাদের সব শিক্ষকরাও জড়িত হয়েছেন, আমাদের সমাজের বিভিন্ন স্তরের পাঁচগ্রাম ও তাপাং ব্লক কাছাড় জেলার সাথে অন্তর্ভুক্ত হওয়ায় খুশি ব্যক্ত করলেন আলগাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তবে সরকারের ডিলিমিটেশন প্রক্রিয়ায় যাদের অসুবিধার সম্মুখীন হচ্ছে তাদের কথা চিন্তা করে এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে সরকারের কাছে আবেদন জানান তিনি। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, ডিলিমিটেশন প্রক্রিয়াতে তাপাং ও পাঁচগ্রাম এলাকাকে কাছাড় জেলার সাথে অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক কাজে উন্নতি ঘটবে বলে অভিমত ব্যক্ত করেন। সমষ্টিলগিয়া আলগাপুর সমষ্টি, আর এই আলগাপুরের নাম বদলি করে এখন রাখা হয়েছে হাইলাকান্দি সমষ্টি। আর হাইলাকান্দির যে মিউনিসিপালিটি এরিয়া আছে আমার সমষ্টির লোকে এটা দেব হয়েছে।
আর শিলচর ডিস্ট্রিক্টর তাপাং একটা ব্লক আছিল আলকাপুর সমষ্টির লোকে। এটা দীর্ঘদিনের একটা সমস্যা, যেটা আমি বিধায়ক হইয়াও তার সমস্যা দূর করতে পারি না, তার পর্যাপ্ত সেবা করা যায় না, মানুষের দুঃখ সুখে চাপা যায় না, কারো অন্য ডিস্ট্রিক্টর লোকে এর লাগে এটা আজকের দিনে খাটি আনছে, এটার লাগে আমি ওয়েলকাম করি, এটার লাগে আমি কোনো দুঃখী নাই। আমি মনে করি আমার তাপাঙ্গর মানুষের দ্বারা যখন পর্যাপ্ত সেবা পাইব বা ভালো পাইব, সবসময় একদম বিধায়ক পাশে রইতে লাগে। শাসনচলের শিলচর আর খাজ লগি আলগাপুরের বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, আর এই আমি যে এখানে এই যে পাঁচগ্রাম যে পিতা খেটে কাটেছে কাটা হয়েছে সেইটা কাটিয়া যে এইখানে অন্য আর একটা জিপি আনা হয়েছে শিলচর থেকে, এটার লাগে আমার বুট ঠিক আছে, কিন্তু একটা যখন জিপি অন্য ডিস্ট্রিক্টের লগে যে একটা মানুষের দুঃখ থাকে, সেটা আমি যদি ভালো হইতে হলে মানুষের মানতো না, এটা একটা দুঃখ থাকবই মানুষের। আর একসঙ্গে যে সবার ভালো হয়ে যাবে, একজনের ভালো হইতে হলে আরেকজনের খারাপ হইব, এটা ধরি হয়েছে। এর লাগিয়া আমি এই ডিমিলিশনের উপরে আমি এটা ইলেকশন কমিশনারে করছে, এটা ব্যাপারে আমি আর কিছু হইতে চাই না। আসাম আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট একত্রিত করছে চারটা, যে এটার লাগে মানুষ দুঃখিত মানুষ। কাটিগড়া পুলিশের বিরাট সাফল্য, ফের কাটিগড়ায় জব্দ করা হলো বার্মিজ সুপারি বোঝাই লরি, পাশাপাশি এ কাণ্ডে আটক করা হলো তিনজনকে। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে সোমবার গভীর রাতে কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়ার নেতৃত্বে পুলিশের এক প্রতিনিধি দল কাটিগড়ার লহমালি এলাকায় অভিযান চালায়। এদিন অভিযানে নেমে AS-11DC-2100 নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে প্রায় 175 বস্তা সন্দেহজনক বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে কাটিগড়া পুলিশ। পাশাপাশি ওই ব্যবসার সাথে জড়িত আব্বু রক্কর বরভুইয়া, বিলাল উদ্দিন ও আব্দুল মানিক নামে তিন ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাদের হেফাজতে ধৃতদের রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে রবিবার বিলাইপুর থানার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এদিন দুপুরে কাটলিছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্কর, পুলিশ সুপার নবনীত মহন্ত, লালার সার্কেল অফিসার জিন্টু বড়া, বিডিও মনোজ কুমার দত্ত প্রমুখকে নিয়ে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন, ফলক উন্মোচন সহ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বিলাইপুর থানার উদ্বোধন করেন দক্ষিণ অসম পুলিশের DIG কঙ্কনজ্যোতি শইকিয়া। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে উদ্দেশ্য ব্যাখ্যা করেন হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত। সভায় অন্যদের মধ্যে লালার সার্কেল অফিসার জিন্টু বড়া, সমাজসেবী আনোয়ার হোসেন বরভুইয়া, DSP বিদ্যুৎ দাস বড় প্রমুখ বক্তব্য রাখেন। এদিনের সভায় অন্যদের মধ্যে DSP সুরজিৎ চৌধুরী, লালার BDO মনোজ কুমার দত্ত, লালা থানার OC অলংবার বসুমাতারি, হাইলাকান্দি গাঁওরক্ষী বা হিনির ডেপুটি অ্যাডভাইজার অমিত রঞ্জন দাস, জেলা বার সংস্থার সভাপতি কে চৌধুরী সহ জেলার সবকটি থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে কোনো বক্তা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের নাম উচ্চারণ না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে বিলাইপুরের নাগরিকদের পক্ষে চন্দন চক্রবর্তী, জামাল উদ্দিন, রাজকুমার কুর্মী প্রমুখ। তারা সংবাদ মাধ্যমকে জানান, 90-এর দশকে প্রত্যন্ত বিলাইপুরে পুলিশ পেট্রোল পোস্ট, পরবর্তীতে পুলিশ ফাঁড়ি স্থাপনে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে থানা উদ্বোধনের সভায় তার অবদানের কথা কেউ স্মরণ করেনি। আমি আনন্দিত, আপনাকে জানে বিলাইপুর আউটপোস্টটো প্রথমতে পেট্রোল পোস্টত আছিল 1998-ত, তো ইয়ার লোকেশনটো আপনার আগত আছিল, তারপর এই 2000 আপনার 11-ত আমার এই অঞ্চললে আহিলে, তো এইটো তেতিয়া হেৰি আউটপোস্ট হিসেবে চলি আছিল, তো আজি সুদীর্ঘ 12 বছৰৰ মূৰত আজি 1 জানুৱাৰী 2023 আমাৰ এইটো ফুল ফ্লেজ পুলিচ ষ্টেচন হিচাপে ডিক্লেয়াৰ কৰা হৈছে। আৰু ডিক্লেয়াৰটো আগতে হৈছে, আমি আজি ইনগ্ৰেশ্যন কৰিলোঁ। আৰু বিশেষকৈ আপোনাৰ জানে বিলাইপুৰ এৰিয়াটো আমাৰ আসাম মিজোৰাম বৰ্ডাৰ এৰিয়াত আছে, তো সেইকাৰণে আমি ইয়াত খুব প্ৰয়োজন, আগতে কিবা ধৰণৰ কেছ কৰিবলগা হলে জেনেৰেলি লালা পুলিচ ষ্টেচনৰ লগত যোগাযোগ ৰাখিব লাগে, তো সেইকাৰণে আমাৰ সুদীৰ্ঘ যেতিয়া বৃহৎ অঞ্চল আমাৰ এইটো ইয়াত সোমাই আছে আসাম মিজোৰাম বৰ্ডাৰত, আমাৰ ইয়াত বহুতকেইটা BOP আছে যেটো আসাম মিজোৰাম বৰ্ডাৰত আছে, আমি আশা ৰাখিছোঁ এই বিলাইপুৰ পুলিচ ষ্টেচনে ইয়াৰ ৰাইজৰ যথেষ্ট কামত সহায় কৰিব। আৰু এইটো এটা হৈছে ইয়াৰ বিলাইপুৰৰ এটা প্ৰপাৰ্টি, আৰু 24/7 আমাৰ পুলিচ অফিচাৰ পুলিচ পাৰ্চনেলে ইয়াত কামত কৰিবলৈ তেওঁলোকে আগবাঢ়ি আছে আৰু আগবাঢ়ি থাকিব, আৰু ডেডিকেটলি কাম কৰি আমি সকলোকে আমি আহ্বান জনাইছোঁ। বৰ্তমান আমি সেই আগৰ যিটো ষ্ট্ৰেণ্ড আছিল বিলাইপুৰ আউটপোষ্টৰ যি ষ্ট্ৰেণ্ড আছে, সেই ষ্ট্ৰেণ্ড মতে আমি কামটো কৰিছোঁ, এজন ছাব ইন্সপেক্টৰ দি এপ্লাই আমি কাম আৰম্ভ কৰিছোঁ, প্লাছ আমাৰ ইয়াত ওমেন কনষ্টেবল LC আছে, তো আমি আগৰ ষ্ট্ৰেণ্ড মতে কৰিছোঁ, পৰৱৰ্তী দিনত আমি এইটো স্থান কেনেকৈ কি আগবঢ়াব পৰা যায়।
ভারতীয় জনতা পার্টির পালংঘাট মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভা মঙ্গলবার গঙ্গানগর জিপি জনতা এমই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা সহ সভাপতি মজিবুর রহমানের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এদিন মণ্ডল সংখ্যালঘু মোর্চার পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হয়। এতে সর্বসম্মতভাবে সংখ্যালঘু মোর্চার পালংঘাট মণ্ডল সভাপতি নির্বাচিত হন ফারুক হাসান আহমেদ। এদিন ভারতমাতা শ্যামাপ্রসাদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণ করে সভার সূচনা হয়। পরে বিজেপির আদর্শ তথা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার সহসভাপতি হামিদুল ইসলাম লস্কর, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, জেলা সংখ্যালঘু মোর্চার সম্পাদক মুস্তাফা জামান বরভুইয়া, প্রদেশ কমিটির সদস্য সুবোধ রঞ্জন দাস। সভাতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য রেজনা বেগম, সোনাই মণ্ডল সম্পাদক বাবুর হোসেন লস্কর, সংখ্যালঘু মোর্চার পালংঘাট মণ্ডল প্রভারী ময়না মিয়া প্রমুখ। ভারতীয় জনতা পার্টি ভারতের জনতার দ্বারা নির্বাচিত একটা পার্টি, যেটা 1980 ইংরেজি 6 এপ্রিল গঠন হয়েছিল, এই হল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি আজকে সমস্ত ভারতবর্ষের মধ্যে প্রায় 17টা স্টেটের মধ্যে আপনার আমরা সরকার চলে, আমরা আসামও আমরা সরকার, দিল্লিতে আমরা সরকার, আমরা আপনারা এখানে আপনারা এমএলএ পাইছেন, মন্ত্রী পাইছেন, অত্যন্ত নম্র ভদ্র জেন্টল একজন মানুষ আমার পরিমল দা, অত্যন্ত ইয়া মানুষ। আমার কিছু ঘটনা তার লগে আমার মানে ব্যক্তিগত ইয়া আছে, এটা আপনারা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবা, এত ভালো মানুষ আপনারা পাইছেন। আর আমরা দুর্ভাগ্য, আমরা গত 2021 নির্বাচনে সোনাই থেকে আমরা ক্যান্ডিডেট দিয়ে দিতে পারছি না। তার একমাত্র কারণ গত যে নির্বাচন সোনাইতে হয়েছে, এটা এমন এক নির্বাচন হয়েছে যেটা আমার বয়স 55 চলের, আমি একদম ছোট মান থেকে রাজনীতির লোক জড়িত, কিন্তু কোনদিন আমি দেখছি না যে এইভাবে এত মিশা মাত মাতিয়া যে মুসলমানের ভোট উদ্ধার করা হয়েছে। কিভাবে মিশা মাতা হয়েছে? সাধারণ গরিব মেহনতি মানুষ মেয়ে ছেলে গড়ের ইউডিএফ এর ক্যান্ডিডেট গেছেন, তার সঙ্গে আরো কিছু মেসা মানুষ সকল গেছেন, গিয়া বুঝাইয়া কোয়া হয়েছে যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতা আসে আসামে, তাইলে আমরা মসজিদ শেষ হয়ে যাব, আমরা মাদ্রাসা শেষ হয়ে যাব, আমরা ইয়ে শেষ হয়ে যাব, ধর্ম শেষ হয়ে যাব, কোরআন বদলি যাইব, হাদিস বদলি যাইব, এইসব বিভিন্ন ধরনের প্রলোভন দিয়া মুসলিম ভোট ড্র করিয়া। প্রতিদিনের ন্যায় খাবার খেয়ে রাতে পেপার মিলের মেইন গেটের সামনে 5 গ্রাম 5 নং ওয়ার্ডের বাসিন্দা অধীর দাসের পুত্র অমরেশ দাস স্ত্রী পুত্র সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর 4টা নাগাদ আচমকা ঘুমের ঘোরে সজোরে আঘাতপ্রাপ্ত হন তিনি। হতচকিত হয়ে ঘুম থেকে উঠে দেখতে পান বিশাল আকারের বিলাসবহুল গাড়ি ঘরের বেড়া ভেঙে ঢুকে পড়েছে। এই যেন নতুন বছরের শুরুতে না চাইতেই ঘুমের ঘরে আচমকা মৃত্যুর ছায়া এসে পৌঁছালো। এই ঘটনায় অমরেশ দাস ও তার এক শিশু আহত হয়েছেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন 5 গ্রাম থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। জানা গেছে রেক্সটন মডেলের এই বিলাসবহুল গাড়িটি বদরপুর অভিমুখে যাচ্ছিল, তবে কি কারণে লাইনচ্যুত হয়ে সড়কের পাশে থাকা ঘরের বেড়া ভেঙে দুর্ঘটনায় পতিত হলো তা এখনো স্পষ্ট হয়নি। ঘটনাস্থলে গাড়িটির চালক ও যাত্রী কাউকেই পাওয়া যায়নি। এদিকে ক্ষতিগ্রস্ত হওয়া ঘরের মালিক অমরেশ দাস তার ক্ষয়ক্ষতির পরিমাণ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ঘটনাটা কিরকম হয়েছে কেন? ঘটনা আমরা এখানে শুয়াতে আসলাম, ঘুমের মধ্যে ওঠার শব্দ রাত্রে কয়টার সময়? 7টা। তুমি গাড়ি দেখানো অ্যাক্সিডেন্ট করছে এই গড়ে তুমি শুয়াতে আসলাই? ওখানে আমরা শুয়াতে আসলাম, তো আমরা ফালাম তো ফালাম পুরা ভাঙে একবারে মশা হয়ে গেছে। জখম কম হয়েছে না? খাও জখম তো হয়েছে, আমি যে ওখানে ফাটছে, আমার বাচ্চা একটা রোজ জায়গার মধ্যে ফাটছে, ছোটো বাচ্চা এত কেন জখম একটা লড়াইতে পারি না আর এই জায়গা। হ্যাঁ, আরো ওদিকে ওদিকে আছে, তা তো ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ঘটনা? সকালে একটা নাম ঢুকে গেছে। এই প্রথমবারের মতো চিত্তরঞ্জন এভিনিউ পশ্চিম শিলচরের আনন্দময় পেট্রোল পাম্পের বিপরীতে সার্বজনীন শ্রী শ্রী হরিনাম অষ্টপ্রহর মহাযজ্ঞ সংকীর্তনের শুভ সূচনা করা হয় সোমবার।
মঙ্গলবার সকাল থেকে রাত অবধি চলে অগণিত উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। এদিন স্থানীয়দের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সব বয়সের ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হরিনাম অষ্টপ্রহর মহাযজ্ঞ সংকীর্তন পরিবেশনে পতিত পাবন সম্প্রদায়, পদ্মশ্রী সম্প্রদায়, ভক্তিবিলাস সম্প্রদায়, স্বর্ণময়ী সম্প্রদায়, উক্ত শ্রী শ্রী হরিনাম অষ্টপ্রহর মহাযজ্ঞ সংকীর্তনে তিন দিন ব্যাপী সনাতনী ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য বরাক উপত্যকার সনাতনী ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে ধন্যবাদ জানান পরিচালন কমিটির পক্ষে জয়নাথ সিনহা, সুজিত দাস চৌধুরী, মিটন দাস, গোপাল দাস, রূপম রায়, যুগল দাস, বিকাশ সরকার, সুপ্রভাত দাস, অজিত দাস, অরবিন্দ দাস, সূর্য দাস প্রমুখ। আগামী 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন তথা যুব দিবস উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে চলছে চলো মাঠে যাই শীর্ষক ব্যতিক্রমী অনুষ্ঠান। মূলত 12 বছর অনূর্ধ্ব শিশুদের মাঠমুখী করতে এই উদ্যোগ নেয় সংস্থা। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক স্মৃতি কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান আয়োজকরা। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে প্রত্যেক 12 বছরের অনূর্ধ্ব শিশুদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান আয়োজক কমিটির কর্মকর্তারা। এবছর আবার আমাদের জেনারেল সেক্রেটারি বিজেপি প্রসাদ জি ঠিক করেছে যে আবার এবছর যেহেতু করোনা বিষয় এরকম বাধা নেই, তার জন্য আমরা আবার 161তম স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে বিশ্বে যুব দিবস পালন করা হয়। আমরাও সেদিন 12 বছরের নিচে শিশুদের ছেলে মেয়েদেরকে নিয়ে আবার চলো মাঠে যাই একটা প্রোগ্রাম করব। এই স্টেজটা আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উনার প্রয়াত স্ত্রী স্বর্গীয় মঞ্জু বর্দিয়ার নামে আমরা ডেডিকেট করব, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং জয়দার সাথে আমাদের কথা হয়েছে। আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জয়দাকে বা ওনার পরিবারের প্রত্যেক সদস্যকে আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। যে বাচ্চারা এই চলো মাঠে যাই অনুষ্ঠানে আসবে, শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা একটা ব্যবস্থা করেছি যে প্রত্যেক বাচ্চাকে আমরা একটি করে সার্টিফিকেট, পার্টিসিপেশন সার্টিফিকেট, যেটা গত বছরও আমরা দিয়েছিলাম, একটি চকলেটের ব্যবস্থা এবং একটি গিফট, গিফটটা পেন্সিল বক্স হতে পারে বা টিফিন বক্স হতে পারে, যে কোনো একটা আমরা বাজেট যেটা তৈরি করবো। তাই 1000 বাচ্চারা যদি এখানে আসে, সেই টোটাল দায়িত্বটা বাচ্চাদের গিফট, সার্টিফিকেট এবং চকলেটের দায়িত্বটা প্রণয়বাবু নিজের কাঁধে নিয়েছেন। এইবারও যখন আমি চন্দনদার সাথে আমি আলাপ আলোচনা করি, চন্দনদা এক কথায় রাজি হয়েছেন যে এবছরও বাচ্চাদের খেলার সাজ সরঞ্জাম যা লাগবে ওই দিন সেটা পুরোপুরি উনি স্পোর্টস ইন্ডিয়ার মাধ্যমে, ওনার দোকানের মাধ্যমে উনি এখানে আমাদের সাহায্য করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাকে প্রশাসনিক পরিবর্তন নিয়ে তীব্র প্রতিবাদ জানালো যৌথ রাজনৈতিক সংগঠন। ডিলিমিটেশন, করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর পুষ্পতুল পুড়িয়ে প্রতিবাদ কংগ্রেসের। পটামুনিতে ভূমি সংরক্ষণ আন্দোলনের নেতা খায়রুল আটক, প্রতিবাদে থানা ঘেরাও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।